वेलकम टू सुकन्या रान्नाघर। आज के हमें जेटा देखो से शालगम दिए कईमाचर झाल क्यों रान्ना करब। एखे हमें कईमाच नहीं आगे भेजे रेखे दिए हमारे बारोटा कईमाच ना आरपर मेन हे शालगम। शीतर समय शालगम बस भलोई लागे खेते तालगम हमें आगे सिद्ध कर रेखे दिए शालगम दिए माचे झोलटा करब और एक कटा आलू हमें नहीं आलू और शालगम दिए आज के कई माचे झालटा रान्ना करब। एखे हमें मसलाटा बनिए नेब। एखे हमें चामचे एक चामच काचा लंका बाटा नहींपर हम देव आदा बाटा। एरपर एके एके मसलागुलो आमी देव जिरे गुड़ो डेढ़ चामच मतो नेब, धने गुड़ो एक चामच मतो निलाम, आर नेब हलुद गुड़ो। एबार मसलाटाके जल दिए एकटु भिजिए नेब जाते मसलाटा हमें जल दिए भिजिए नहीं कषानों समय पुड़े ना जाए। यदि हमें कड़ा बसिए दिए कड़ार मध्य एकटुकु सर्षे तेल दिए तेलटा गरम होते देव। तेलटा दिए धोआ बेड़ाते शुरू कर दिए तेलटा गरम हो गए। एबार आमी तेलटार मध्य फोड़न दिए देव। ये तेलटार मध्य हमें जिरे फोड़न देव। जिरेटा একটু হতে দেব। এটা দিয়ে যখন হালকা গন্ধ ছাড়ব তখন জানব যে জিরেটা আমার হয়ে গেছে। তখন এই আলুগুলো ছেড়ে দেব তেলের মধ্যে। সবকটা আলু ছেড়ে দিয়ে আলুগুলোকে নেড়ে নিচ্ছি। এই আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে আমি আলুগুলো বেশ কিছুক্ষণ আগে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই টমেটো দিয়ে দেব। এটা বড় টমেটোর অর্ধেক নেওয়া আছে আমার। এবার এই টমেটো আলু কিছুক্ষণ নাড়িয়ে নেব তেলের মধ্যে। তারপর যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা ঢেলে দেব। এই মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ তেলের মধ্যে নাড়িয়ে নেব যাতে মশলার যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার এই শালগমগুলো আমি ঢেলে দেব। শালগমগুলো আমি পরেই ঢাললাম কারণ শালগম আমার আগে থেকেই সিদ্ধ করা রয়েছে। এখন শালগম আলু একসাথে একটু কষিয়ে নেব যাতে শালগমের মধ্যে মশলাগুলো লেগে যায়। এখানে মাছ তো আমি আগেই ভেজে রেখে দিয়েছিলাম। এখানে আমি বেশ কিছুক্ষণ শালগমের সঙ্গে আলু একসাথে দিয়ে সব কষিয়ে নিয়েছি। এই যে শালগম সিদ্ধ করার জলটা ছিল ওইটা আমি এতে ঢেলে দিলাম। এটা ঢালার কারণ হচ্ছে এই যে সিদ্ধ করার জলটা যে শালগমের যে স্বাদটা থাকে সেই জলটা পুরো টেনে নেয়। এটার মধ্যে দিলে ঝোলের টেস্টটা আরও বেশি ভালো হবে। আমি এবার নুন দিয়ে দিলাম। আমি এতটা নুন দিলাম কারণ আমার আগে থেকেই মাছে নুন লাগানো ছিল। এরপর আমি জল ঢেলে দেব। আমি জল দিয়ে দিয়েছি। এরপর আমি দেবো এই ভাজা মশলা। এই ভাজা মশলার কথা আমি আগেও বলেছি, যদি আপনাদের জানতে হয় তাহলে আমাকে জিজ্ঞেস করবেন কীভাবে বানিয়েছি, আমি বলে দেবো এই ভাজা মশলা কীভাবে আমি বানিয়েছি। এই ভাজা মশলা আমি দু চামচ ঝোলের ওপরেই দিয়ে দেব। এখানে আমি কি করেছি, ধনে পাতা আমি বেটে নিয়েছি। আপনারা চাইলে কুচি করে দিতে পারেন কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করেন তো আমি বলবো বেটে দেন। একবার একবার বেটে দিয়ে দেখেন, টেস্ট খুব ভালো হয় ঝোলের। এদিকে আমার ঝোল ফুটতে শুরু করে দিয়েছে। আমি মাছগুলো একে একে ছেড়ে দেবো ঝোলের মধ্যে।
মাছগুলো আমি সব ছেড়ে দিচ্ছি। মাছগুলো আমি সব ঝোলের মধ্যে ছেড়ে দিয়েছি। প্রায় 10 মিনিট ফোটার পর ঝোলটা এরম দেখতে লাগছে। এবার যে ধনে পাতাটা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এটা নামানোর, ঝোল নামানোর আগেই আমি দেব, এটা মিশিয়ে নিয়েই আমি ঝোলটা নামিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর খুব বেশিক্ষণ ফোটানো যাবে না, তাহলে ধনে পাতার টেস্টটা নষ্ট হয়ে যাবে। এবার আমি মাঝে ঝোলটাকে নামিয়ে নেব। আমি মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি। হয়ে গেছে আমার শালগম দিয়ে কই মাছের ঝাল। আপনি যদি আমার রান্নাটা পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।